हाय हेलो नमस्कार बंधुरा, आमी पियाली सरकार। आमी आबार आरेकटा भिडियो निये चले एसेछि तोमादेर सामने। तो फार्स्ट अफ अल आमी आज के यूट्यूब भिडियो बनानोर कोनो आर कि मुडे छिलाम ना, तो आज के आमी भिडियो बनातम ना, बाट आज के माने बनाताओ आबार बनाच्छि, कारण आमार आज के बनातम ना तार एकटाई कारण। आज আমার নিজের মার কথা খুব মনে পড়ছিল, ভালো লাগছিল না, মুডটা খারাপ ছিল। তারপরে ভাবলাম যে না, আর আমি তো বলেইছি আমার মুড খারাপ থাকলে কিছু না কিছু আমি করি, করাটা জরুরিও, সকলের সেটাই, করলে পরে মনটা ভালো হয়ে যায়। তারপরে ভাবলাম যে না, আমি ভিডিওটা বানাই আর ভিডিওতে বলি কিছু। তা আমার মায়ের সাথে কি হয়েছিল, আমার মায়ের কাহিনী সেটা পরের ভিডিওতে বা অন্য কোনো সময় আমি বলবো, ঠিক আছে? তো মনে পড়ছিল তো মনটা খারাপ হচ্ছিল, তো আজ কে তাই জন্য ভিডিওটা করা। তো আমি আমার মায়ের জন্য একটা কবিতা লিখেছি, ঠিক আছে? তো আজকে আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি, কিন্তু আমার মায়ের সাথে কি হয়েছিল, মা কোথায় সেটা আমি পরে বলবো, ঠিক আছে? আমি পরের ভিডিওতে বা অন্য কোনো দিন আমি ঠিক এই টপিকটা নিয়ে বলবো। তো আজকে আমি মাকে নিয়ে যে কবিতাটা আর কি বলেছি, আমি যখন ভিডিও করব তখনই এরকম আওয়াজ হওয়ার দরকার। এক মিনিট চলে যাচ্ছে, সরি। তো আমি আমার মাকে নিয়ে একটা কবিতা লিখেছি, তো সেই কবিতাটা আমি শোনাতে চাই তোমাদের সকলকে। মা, জীবন কত ভালো ছিল যখন মাগো তুমি ছিলে, আজকে আবার পারলে মাগো যেতাম ফিরে সেই জীবনে। দাও না মাগো ছেলেবেলা, দাও ফিরে সে পুতুল খেলা, লুকো চুরি রান্না বাটি হোক না যতই কাদামাটি। খুঁজবে তুমি পাড়া জুড়ে, খুঁজবে আমায় দীর্ঘস্বরে, পড়ব ধরা তোমার হাতে, ধরা পড়ায় যে মা অনেক সুখ আছে। তারপরেতে খাওবে তুমি আদর করে কোলেতে বসায়, খাবার শেষে তুমি মাগো মুখ মোছাবে আঁচল তলায়, সেই আঁচলের গন্ধে মাগো প্রাণ জুড়িয়ে যেত আমার। আবার রাত হলেই মাগো তোমার ঘুম পাড়ানি গানের সুরে, আদরের হাত মাথায় বুলায় ঘুম আস্ত রাত্রি জুড়ে। আজ কোথায় বা সেই আঁচলখানি, কোথায় বা সেই আদরের হাত, আজ কোথায় বা সেই ডাকাডাকি, কোথায় বা সেই বকাবকি, আজ কোথায় বা সেই গানের সুর, কেই বা করে ভাবনা চিন্তা। আজ আকাশ ঘিরে রয়েছে শুধুই মাগো তোমার আলোটুকু, আর মন জুড়ে রয়েছে শুধুই মাগো তোমার স্মৃতিটুকু। জীবন কত ভালো ছিল সত্যি মা যখন তুমি ছিলে, আজকে আবার সেই জীবনে ফিরে যেতে খুবই ইচ্ছে করে, আজকে আবার পারলে মাগো সত্যি যেতাম সেই জীবনে, আজকে আবার পারলে মাগো সত্যি যেতাম সেই জীবনে। তো এই হলো আমার কবিতা, এই কবিতাটা আমি লিখেছি, জানি না কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভিডিও মানে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে এটুকুই বলার যে মাকে ভালোবাসো, ভালোবাসাটা উচিত। আর আমার মার সাথে কি হয়েছিল, কি সেই ঘটনা, সেটা পরে একদিন অন্য কোনো ভিডিওতে আমি বলবো, ঠিক আছে? তো আজকের মতো বাই, নমস্কার, সবাই ভালো থাকবে, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।